প্রণাম আনিস, আমি একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করছি। তো আমি এর আগেও আলহামদুলিল্লাহ বিভিন্ন মাদ্রাসা এবং বিভিন্ন জায়গায় দিন শেখার জন্য যাওয়ার এবং আলেমদের সাথে বসার সুযোগ হয়েছিল। তো এখানে আমি প্রথম যে বিষয়টা বলতে চাই সেটা হলো, আমরা যারা জেনারেল শিক্ষিত তাদের মধ্যে দিন বিষয়ে দুটো সমস্যা কাজ করে। একটা হলো আমরা আসলে দিন ঠিকমতো জানি না, এবং দ্বিতীয় বিষয় হলো আমরা যে জানি না সেটা আমরা বুঝতে পারি না। আমরা মনে করি আমি এত কিছু জানি, এত ব্যবসা করছি, চাকরি করছি, এত কিছু নিয়ন্ত্রণ করছি, আমি আবার কম জানি না কি হুজুরদের ছেলেকে আমি কম বুঝি, এই ধরনের একটা মেন্টালিটি অনেকের মধ্যে থাকে। এই মেন্টালিটির আসলে মূল কারণটা হলো আলেমদের সাথে বসার সুযোগ না হওয়া, তাদের সাথে কথা বলার সুযোগ না হওয়া, ফলে তাদেরকে আমরা আমাদেরকে মিডিয়া যেভাবে দেখায় বা আমরা বইপত্রে যেভাবে দেখে এসেছি আলেমদেরকে জাস্ট আরো বিপরে কম শিক্ষিত একজন লোক, এই ধরনের একটা পিকচার মাথার মধ্যে থেকে যায়। সো এই পিকচারটা দূর করার জন্য হলেও মানুষের এই ধরনের মজলিশগুলোতে আসা উচিত। তো আমার আগে বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন জায়গায় যেখানে বসেছিলাম সেখানকার সাথে এখানকার একটা সুন্দর পরিবর্তন হলো, এখানে ভিন্ন ভিন্ন টিচাররা ভিন্ন ভিন্ন বিষয়ে ক্লাস নেন, এবং জেনারেল শিক্ষিত লোকজনের যে বিষয়গুলো দিন সম্পর্কে জানা দরকার তার উপরে ওনারা একটা সিলেবাস করে একটা কারিকুলাম তৈরি করে সুন্দরভাবে বিষয়গুলো আমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছেন। এবং ওনারা যে আমাদেরকে সব কিছু শিখিয়েছেন বিষয়টা তা না, কিন্তু তারা আমাদেরকে দুটো জিনিস দিয়েছেন। একটা হলো আলেম সমদের সম্পর্কে এবং দিন সম্পর্কে একটা ধারণা, যেটা আমাদেরকে সামনে দিন সম্পর্কে আলোচনা হলে কীভাবে অ্যাপ্রোচ করতে হবে, আলেমদের সাথে কীভাবে অ্যাপ্রোচ করতে হবে, এই বিষয়গুলো সম্পর্কে একটা পরিষ্কার ধারণা নেওয়া। দ্বিতীয় বিষয় হলো সিরাত, তারপর ইসলামী সমাজ ব্যবস্থা কেমন হওয়া উচিত, পরিবারের অন্যান্যদের হক, সমাজের বিভিন্ন স্তরের মানুষজনের হক কেমন হওয়া উচিত, কোরআন সম্পর্কে কিছু আলোচনা, তাফসীর সম্পর্কে আলোচনা, ইসলামী অর্থনীতি সম্পর্কে আলোচনা, ছোটো ছোটো আলোচনাগুলোর মাধ্যমে ওনারা আমাদেরকে দেখিয়েছেন যে ইসলাম নিয়ে পড়াশোনার জেনারেল শিক্ষিতদের জন্য অনেক কিছু খোলা আছে। সব যে আমাকে আরবি জেনেই পড়তে হবে তা না, আমি আরবি না জেনেও অনেক কিছুই শিখতে পারি, এবং নিজের জীবনে যেটুকু প্রয়োগ করা প্রয়োজন, নিজের জীবনকে ইসলাম অনুযায়ী চালাতে হলে যেটুকু জানা দরকার সেটুকুর জন্য আমার কী কী জিনিস জানা দরকার তার একটা আউটলাইন ওনারা আমাদেরকে দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ আমি এই কোর্সের ব্যাপারে বলবো, এটা জেনারেল শিক্ষিতদের জন্য অত্যন্ত উপকারী। এবং আমার আগের জন বলেছেন মোহাম্মদপুরবাসীদের এখানে আসা উচিত, আমি বলবো না, মোহাম্মদপুর না, শুধু ঢাকাবাসীদের যাদের পক্ষে সুযোগ হয় এখানে আসা উচিত। এবং এর বাইরে যারা আছে সামনে ইনশাল্লাহ আমাদের ক্লাসগুলো হয়তো লাইভ হবে বা ক্লাসের ভিডিওগুলো পরবর্তীতে পেজে দেওয়া হবে, ওখান থেকে হলেও তাদের অ্যাটলিস্ট বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখা, রেগুলার ফলো আপে রাখা এবং দিন সম্পর্কে একটা ধারণা তৈরির চেষ্টা করা, এটা সবারই করা উচিত। আমি বক্তব্য শেষ করছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।